আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ও মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এক প্রকার ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চতুর্থ অধ্যায় বীজগণিতীয় প্রতীক চলক সূচক থেকে একটি সৃজনশীল প্রশ্ন, সেটা 3 নং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি হলো ষষ্ঠ শ্রেণীর 5ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নং 2 এর সৃজনশীল 3 নং প্রশ্ন। চলো আমরা এক নজর দেখে নিই প্রশ্ন। 5ম সপ্তাহের 2 নং অ্যাসাইনমেন্ট এর 3 নং প্রশ্নে কি বলছে আমরা এক নম্বর প্রশ্নটি দেখে নিই। 3 নং প্রশ্ন বলছে যে প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড, অর্থাৎ যোগ বিয়োগ গুণন ভাগ চিহ্নের সাহায্যে লিখো। এই 4টি চিহ্নের সাহায্যে প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড অথবা যোগ বিয়োগ গুণন ভাগ এই চিহ্নের সাহায্যে এই প্রশ্নগুলো আমাদের সমাধান করতে হবে। আমরা দেখে নেই এক নজর প্রশ্নগুলো। x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, গণন খনন বলছে a ও b এর গুণফল এর সাথে c এর 8 গুণ যোগ। গণন প্রশ্ন বলছে a ও b এর যোগফল কে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ। ঘনন প্রশ্ন বলছে x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল কে 7 দ্বারা গুণ। আর শেষে যে প্রশ্নটা বলছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ, এই হলো প্রশ্ন। তাহলে চলো আমরা দেখি প্রশ্নগুলো কিভাবে সমাধান করা যায়। আমরা প্রথমে করব কর্ণ প্রশ্ন, বলছে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, এই হলো প্রশ্ন। তাহলে আমরা কর্ণ প্রশ্ন শুরু করব এভাবে যে x এর 7 গুণ ইকুয়াল x গুণন 7। যদি আমরা গুণন করি এটাকে x কে 7 দ্বারা গুণন করি তাহলে কি হবে 7x। আচ্ছা এটা হয়ে গেল। তারপর বলছে 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, তাহলে আবার y এর 3 গুণ ইকুয়াল y গুণন 3 অর্থাৎ y গুণন 3। যদি আমরা y কে 3 দিয়ে গুণন করি তাহলে রেজাল্ট আসবে 3y। আচ্ছা আমরা দুটো করে ফেলছি। তারপরে বলছে যে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, যেহেতু বিয়োগ করতে বলছে তখন আমরা লিখব অতএব নিম্ন বিয়োগ ইকুয়াল এই 7x থেকে 3y আমরা মাইনাস চিহ্ন দিব, যেহেতু বলছে এই চিহ্নগুলো সাজে লিখতে। আমরা যদি এখানে মাইনাস দেন তাহলে আমাদের এটাই অ্যানসার হয়ে যাবে। কর্ণ প্রশ্ন স্যার, এখন আমরা দেখব ঘন a ও b এর গুণফল এর সাথে। তাহলে আমরা প্রথমে লিখব a ও b এর গুণফল ইকুয়াল a গুণন b বা a ইনটু b, আর a এবং b কে যদি গুণন করি তাহলে এটার গুণফল হবে ab। আচ্ছা a ও b এর গুণফল করে ফেলছি আমরা, এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ, তাহলে আবার লিখে নিই আবার c এর 8 গুণ ইকুয়াল c গুণন 8। যদি আমরা গুণন করি তাহলে 8c। তারপর আসলো যেটা, সেটা হলো যে a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ, শেষে বলছে যোগ করতে, তাহলে আমরা লিখব অর্থাৎ নিম্ন যোগ ইকুয়াল তাহলে ab প্লাস 8c। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এই চিহ্নের সাহায্যে বলছে লিখতে, তাহলে ab প্লাস 8c এই চিহ্নে তারা আমরা প্রকাশ করেছি। তাহলে খনন প্রশ্ন শেষ হয়ে গেল। এখন আমরা আলোচনা গণন প্রশ্ন, a ও b এর যোগফল কি? তাহলে আমরা লিখি a ও b এর যোগফল ইকুয়াল a প্লাস b। a ও b এর যোগফল কি? x থেকে y এর বিয়োগফল। তাহলে আবার লিখলাম x থেকে y এর বিয়োগফল মানে x মাইনাস y বিয়োগফল করে ফেলছি। তারপর বলছে বিয়োগফল x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ, যেহেতু আবার বলছে ভাগ তাহলে কত নির্ণয় ভাগ a প্লাস b ডিভাইডেড এই টার্মটা মানে ভাগ নিচে যে টার্ম দিয়েছি আমরা, এটা আমরা এইভাবে করতে পারি। এই ভাগটা আমরা এইভাবে করতে পারতাম যে a প্লাস b ডিভাইডেড a মাইনাস b, আবার আমরা এইভাবে পারতাম a প্লাস b ভাগ a প্লাস b y, a প্লাস b ভাগ x মাইনাস y। আমরা বিভিন্ন ভাবে ভাগটা করতে পারি, আমরা এই জন্য আমরা ভাগটা এইভাবে দেখিয়ে দিছি।
নির্ণয় ভাগ a প্লাস b ডিভাইডেড x মানে আনসার তারপরে ঘনাঙ্ক প্রশ্নে যেটা বলছে x কে 9 দ্বারা গুণ করে তাহলে x কে 9 দ্বারা x কে 9 দ্বারা গুণ ইকুয়াল x গুণ 9 সমান 9x গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ তাহলে আবার গুণফলকে 7 দ্বারা গুণ করলে হবে আমরা গুণফল পেয়েছি 9x 9x গুণন 7 যদি গুণন করি 79 63 আর x x বসা দেব তাহলে আমরা ঘনাঙ্ক প্রশ্ন হয়ে গেল 63x তার শেষের যে প্রশ্নটি বলছে একটি সংখ্যা দ্বিগুণ এর সাথে একটি সংখ্যা দ্বিগুণ আমরা সংখ্যাটি কিন্তু জানিনি অজানা এই সংখ্যাটি তাহলে মনে করি বা ধরি একটি সংখ্যা x তাহলে বলছি একটি সংখ্যা দ্বিগুণ তাহলে অতএব x এর দ্বিগুণ x গুণন 2 = 2x আচ্ছা আমরা একটি সংখ্যা দ্বিগুণ পেয়ে গেলাম একটি সংখ্যা দ্বিগুণ হচ্ছে অপর একটি সংখ্যা 3 গুণ তাহলে অপর সংখ্যা জানিনি এবং অপর একটি সংখ্যা y অতএব y এর 3 গুণ y গুণন 3 = y গুণন 3 3y অপর একটি সংখ্যা 3 গুণ হলো 3y আর একটি সংখ্যা দ্বিগুণ হলো 2 তারপর বলছে যে একটি একটি সংখ্যা 3 গুণের সাথে অপর একটি সংখ্যা দ্বিগুণ দ্বিগুণ যোগ আর যেহেতু বলছে পরে যোগ করতে তাহলে আমরা লিখব নির্ণয় যোগ ইকুয়াল 2x প্লাস 3y আর এটি হলো आंसर সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিমধ্যে তিন নং যে সৃজনশীল প্রশ্নগুলো আছে যে প্লাস মাইনাস ইনটু এবং ডিভাইডেড চিহ্ন দিয়ে এই সংখ্যাগুলো প্রকাশ করতে আমরা অঙ্কগুলো করে ফেলছি তাহলে আশা করছি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো তারপরে যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবে আমরা চেষ্টা করব তোমাদের আবার এই অঙ্কগুলো বোঝানোর জন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এখানে বিদায় নিতে হচ্ছে তোমরা সবাই ভালো থেকো খোদা হাফেজ আসসালামু আলাইকুম